ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল গাইবান্ধা চার আসনে। শুরুতেই এক নজরে আসনটি সম্পর্কে আমরা জেনে নিচ্ছি কিছু তথ্য। গাইবান্ধা চার সংসদীয় আসন, এটি সংসদীয় আসন 32তম আসন সেটি, এবং এই আসনটির সীমানা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে। এখানে ভোটার সংখ্যা 386,246 জন, পুরুষ ভোটার 188,746 জন, এবং এখানে নারী ভোটার 197,500 জন। এই আসনটিতে কে কখন জিতেছে এবং একই সাথে তারা কোন দলের প্রতিনিধি ছিলেন, আমরা সেটিও এক নজরে দেখে নিতে চাই। আমরা শুরু করেছি 1990 সালের পর থেকে। 1991 এবং 1996 জাতীয় পার্টির লুৎফর রহমান চৌধুরী, 2001 বিএনপির মুত্তালিব আকন্দ এই আসনটিতে জয়লাভ করেন। 2008 আওয়ামী লীগের কাছে চলে যায় এই আসন, মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী এই আসনটিতে জয়লাভ করেন। 2014 স্বতন্ত্র আবুল কালাম আজাদ এখানে জয়লাভ করেন, এবং 2018 আবারও মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী এই আসনটিতে জয়লাভ করে বর্তমানে তিনি সাংসদ হিসেবে আছেন। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন গাইবান্ধা চার আসনের সাধারণ মানুষের কথা শুনেছে, জানার চেষ্টা ছিল তাদের সংকট প্রাপ্তি এবং ভাবনা নিয়ে। কেমন আছে গাইবান্ধা চার আসনের মানুষ, আমরা এক নজরে ছোট করে দেখে আসি। শিবের বাস থেকে নাগাইহাট রাস্তাটা যেটা কাঁচা রাস্তা, উন্নয়ন এই হয়েছে, উন্নয়ন বলতে কিছুই হয়নি, এখানে কোনো চিকিৎসা নাই, সব কিছু খালি ভুমভাম চলতেছে। এই দীর্ঘ রাস্তাটা নাগাইহাট টু গোবিন্দগঞ্জ, মাঝখানে একটা ব্রিজ, এটাই সরকারের আমল হয়েছে। আমাদের এই রোডটা জ্যাম হয়, যাতায়াতের সমস্যা, রাস্তা রোডটা আরও একটু বাড়িয়ে দিতে হবে। আমি আসলে 24 ঘন্টার মধ্যে, আমার বিশ্বাস আমি 18 ঘন্টা আসলে জনগণের সাথে সময় দেই। বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমি সাধারণ মানুষের কাছে তুলে ধরে, আমরা নির্বাচনে আমরা প্রস্তুত, এবং আমাদের গোবিন্দগঞ্জ 17টা ইউনিয়নে আমরা কাউন্সিলের মাধ্যমে আমরা জাতীয় পার্টি আমরা উজ্জীবিত করেছি। একজন সৎ মানুষকে যদি এই সংসদ সদস্য পদে নিয়ে আসা যায়, আমার মনে হয় যে সেটাই সর্বোচ্চ প্রাপ্তি হবে। আমরা জাতীয় পার্টির থেকে যদি আমরা নির্বাচনে এখানে জয়লাভ করতে পারি, তা আমাদের প্রথম দাবি হবে এই করতনদের দুই পাশে বাঁধ নির্মাণ করা। বাংলাদেশ আওয়ামী লীগ যদি সরকার না থাকে, জননেত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হয়, আমার মতো 10টা MP হয়েও কোনো উন্নয়ন করতে পারবে না। কীভাবে কল্যাণমুখী কাজকর্ম করা যায়, এই জন্যই মূলত আমরা গোবিন্দগঞ্জে আসি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে ভাবছি না, আমরা এই সরকারের পতন ঘটিয়ে আন্দোলনের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেই সরকারের আন্ডারে নতুন করে একটি নির্বাচন কমিশন গঠন হবে, এবং যাকে নমিনেশন দেবেন আমরা তার জন্য কাজ করব। ডিবিসি এক্সপ্রেসে আজ আমরা কথা বলবো, আমাদের সাথে যুক্ত আছেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী এবং গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমেদ। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনারা দুজনেই আমাদের সাথে যুক্ত আছেন। আমি শুরুতেই একটু যেতে চাই আমাদের সাথে যিনি অতিথি আছেন বিএনপির, তার কাছ থেকে আমরা একটু জেনে তারপর আমরা নিশ্চয়ই মাননীয় সাংসদের কাছে ফিরতে পারবো। একটু জানতে চাই আমরা যে এই আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখতে পাচ্ছি কী ধরনের, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, ফারুক কবির আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা বলতে চাইছিলাম যে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আওয়ামী লীগ দুই দফায় এখানে ক্ষমতায় আছে, এবং আপনাদের আসলে শুধুমাত্র 2001 মুত্তালিব আকন্দ ছাড়া আপনাদের এই আসনটিতে আমরা জয়লাভ করতে দেখিনি অন্তত 90-এর পর থেকে। তাহলে দীর্ঘ সময় আপনাদের হাতছাড়াই ছিল এই আসনটি, এই আসনটির উন্নয়ন কতখানি দেখেছেন আসলে? আওয়ামী লীগ কখনো এখানে সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়নি, এমনকি গত জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথা জোটের পক্ষ থেকে ধানেশীষ প্রতীক নিয়ে আমাকে ক্যান্ডিডেট মনোনীত করা হয়। যখন এখানে জনগণের জোয়ার ধানেশীষের পক্ষে তথা আমার পক্ষে ছিল, ঠিক সেই মুহূর্তে আমি যেখানে বাসায় পর্বে উত্তীর্ণ হয়েছি, নির্বাচন কমিশনে উত্তীর্ণ হয়েছি, তখন বন্ধ হাইকোর্টকে খুলে দিয়ে আমার ধানেশীষের জনপ্রিয়তা দেখে সরকার ভয় পেয়ে একটি কোর্টের মাধ্যমে আমার নির্বাচন, আমার প্রার্থিতাকে স্থগিত করে দেওয়া হয়। একা একতরফা নির্বাচনের মাধ্যমে এই সরকার
নৌকা মার্কার প্রতীককে নির্বাচিত করে, যার কারণে আমরা বিশ্বাস করি যে এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে আগামী দিনে এই সরকার পতনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আন্দোলন দেশবাসীর সহ আমার দল এবং জোটের নেতৃবৃন্দ করছেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকার হবে। আপনারা জাতীয়ভাবে সেটা চাচ্ছেন, একটা নির্বাচন এবং রাজনৈতিক ইচ্ছার কথা আপনি বলছেন। আমি একেবারে সেখানকার মানুষ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে সেখানে কী উন্নয়নটা হয়নি বা কী উন্নয়ন দরকার ছিল যেটি বর্তমান এমপি মহোদয় করতে পারেন নাই, এবং কী আপনাদের দরকার ওইখানকার মানুষের, আমি সেটা জানতে চাইছিলাম। উন্নয়ন একটি ধারাবাহিক ফসল, ধারাবাহিক উন্নয়ন হয়তো গোবিন্দগঞ্জের কিছুটা হয়েছে, কিন্তু এখনও পিছিয়ে পড়া অনগ্রসর যে সমস্ত রিমোট এলাকার মানুষ আছে, সেই এলাকার মানুষের যথাযথ উন্নয়ন এখনও হয়নি। যেমন পূব বেলটায় নদী কবলিত এলাকা, নদীর দুই ধারে আসলে ব্লক সিসির মাধ্যমে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে সেই মানুষগুলোকে যদি বন্যার কবলের হাত থেকে রক্ষা করা যায়, আমি মনে করি গোবিন্দগঞ্জ এমনি খাদ্য সংসম্পূর্ণ একটি উপজেলা, একটি আসন, আগামী দিনে আমাদের খাদ্য সংসম্পূর্ণ বৃদ্ধি পাবে এবং পূর্ব এলাকার মানুষ বারবার বন্যার করাল গ্রাসের হাত থেকে রক্ষা পাবে। পাশাপাশি পশ্চিম এলাকার করতার যে অংশটা আছে, এর দুই পাশে সিসি করে বাঁধ স্থায়ী করা যদি যায়, পশ্চিম এলাকার একটা অংশ যে বন্যা হয় এটার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে জানাবো, আমি নিশ্চয়ই আমি আসবো, আরও আরও তথ্য নিতে আপনার কাছে আসবো না। আমাদের সাথে সাংসদ আছেন, মাননীয় সাংসদ, আমরা তার কাছে যেতে চাই। মনোয়ার হোসেন চৌধুরী, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে আছেন। মাননীয় সাংসদ, আপনার কাছে আমার একটু জানার আছে যে আপনি 2008 নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এখানে যিনি আছেন ফারুক কবির আহমেদ, বিএনপি নেতা, তিনি বলছেন যে 2008 সালে আপনারা নির্বাচনেও তাদের কাছ থেকে এক ধরনের ছিনিয়ে নিয়েছেন এবং সেই নির্বাচনেও আপনারা সুষ্ঠুভাবে আসেননি। এই উত্তর আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, দ্বিতীয়ত জানতে চাই যে কি উল্লেখযোগ্য উন্নয়নটি আপনি সেখানে করেছেন বা কার্যক্রম ছিল। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে এবং আমার এখানে যারা উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে, এবং আমি গোবিন্দগঞ্জবাসী তথা সারা দেশবাসী এবং দেশের বাইরে যারা আমার এই অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আমি আমার বক্তব্য রাখার পূর্বে আমি স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে এবং অন্যান্য 1971 সালে 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। আমি আরও যারা 1975 সালের 15 আগস্ট, 1975 সালের 3রা নভেম্বর, 2004 সালের 21শে আগস্ট এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিভিন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবাইকে স্মরণ করছি। আমি আপনার প্রশ্নের জবাবে বলতে চাই যে 2008 সালের নির্বাচনে কারচুপির অভিযোগ এমনকি বিএনপি কোনোদিন করেনি, আপনার মুখে প্রথম শুনলাম। 2008 তো 2 বছর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা করেছিল, সেখানে আমি বিএনপি জামাতের চার দলীয় জোটের তখন জামাতের জেলা আমিরকে প্রার্থী করা হয়েছিল, আমি সেখানে বিএনপি জামাতের থেকে দ্বিগুণ ভোট পেয়েছিলাম এবং জাতীয় পার্টির চেয়ে 3 গুণ ভোট পেয়েছি। এবং 2014 সালে আবার আমি 3 বার মনোনয়ন পেয়েছি, 2008, 2014 এবং 2018 আওয়ামী লীগ থেকে, মাননীয় প্রধান মন্ত্রী বর্তমান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি আমাকে 3 বার নমিনেশন দিয়েছেন আমার প্রতি আস্থা রেখে। কিন্তু 2014 সালে দুঃখের বিষয়, তদানীন্তন উপজেলা চেয়ারম্যান ভোট ডাকাতি করে আমার ভোট ছিনিয়ে নিয়েছেন, 41টা সেন্টারে ভোট ডাকাতি করেছেন এবং 41,000 ভোট প্রায় কমবেশ করেছেন। তার বিরুদ্ধে 5 বছর পর হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে 5 বছরের নিষ্পত্তি হয়নি। এবং 2008 সালে আমি রংপুর বিভাগের 8 জেলার 33টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছি, 3,86,000 ভোটের মধ্যে আমি 3,860 ভোট পেয়েছি। তার মানে 2008-এর আসনের ক্ষেত্রে আপনি একজন জনপ্রিয় মানুষ, তাহলে মানুষের সেখানে যা কিছু চাহিদা আছে কতখানি আপনি সেখানে পূরণ করতে পারলেন এবং জনগণের জন্য কী করেছেন সেখানে একটু যদি বলতেন। আমি যেহেতু সময় অত্যন্ত কম, আপনাদের এত কম সময় পাবো আমি বুঝতে পারিনি। আমি 2008 সাল পরে 14 বছর পরে ছিল বড়দহ ব্রিজ, সেটা আমি আমার সময় সম্পন্ন করি 22.5 কোটি টাকা দিয়ে।
আমি মহিমগঞ্জ দিনা সর্দারহাট গোবিন্দগঞ্জ রাস্তা 12 কোটি টাকাতে শেষ করেছি। আমি জুমারঘর তালুক কানুপুর হয়ে নাগাইহাট রাস্তা 12 কোটি টাকা 3টি বড় বিশেষ শেষ করেছি। আমি দরবস্ত এবং কাটাখালীর মধ্যে করতর নদীর উপর 13 কোটি টাকা ব্রিজ সম্পন্ন করেছি। আমি আপনার পানিতোলার থেকে রাজা বিরাট পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা প্রায় 6 কোটি টাকার সম্পন্ন করেছি। আমি তারপরে আমি কে যেন আপনাকে বলেছে যে শিবের বাজার থেকে রাস্তা হয়নি, আমি নাকাইহাট থেকে শিবের বাজার হয়ে শঙ্করগঞ্জ পর্যন্ত রাস্তা পাকা করে দিয়েছে আগের বার। সাগাহাটি বালুয়া থেকে তার মানে আপনি অনেকগুলি উন্নয়ন কাজ করেছেন এবং এখানে খুবই আশ্চর্যজনক হলেও এটি সত্য যে ফারুক কবির আহমেদ আছেন বিএনপি নেতা, তিনি নিজেই বলেছেন যে উন্নয়ন হয়েছে এখানে। আমি একটু বলে নেই, যে ডাক বাংলার সময় ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেই ডাক বাংলা আমি আমি শেষ করেছি, দুতলা ডাক বাংলা, ফায়ার ব্রিগেড করেছি, আমি পৌরসভা 3তলা ভবন করেছি। যে বিরোধী পক্ষ আছে তারাও দিচ্ছে এবং তারা বলছে যে সে এখানে উন্নয়ন হয়েছে। আমি একটু জিজ্ঞেস করে আবার আপনার কাছে আসবো, ফারুক কবির আহমেদের কাছে একটু জিজ্ঞেস করে আসি, আপনার কাছে আবার আসছি। ফারুক কবির আহমেদ, যে উন্নয়নের ফিরিস্তি মাননীয় সাংসদ দিলেন সেটি একদম স্পষ্টভাবে নাম সহ কত ব্যয় হয়েছে সেটি সহ তিনি সেখানে বলেছেন এবং আমাদের টিম যেখানে কাজ করেছে তারাও দেখেছে সেখানে তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থানে আছে। জি, কিছু বলতে চান আপনি ফারুক কবির? আমি আসলে বলেছিলাম যে উন্নয়ন একটি ধারাবাহিক ফসল, বিগত সরকারের না, এ সরকার আংশিক কিছু উন্নয়ন কিছু কিছু ক্ষেত্রে করেছে, আর দৃশ্যমান উন্নয়নের কথা আমার মাননীয় সংসদ সদস্য যিনি যে কথা বললেন, বড়দোয়া ব্রিজের কথা, তৎকালীন সময়ে ফজলুর রহমান পটল যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন উনি ওই ব্রিজ দিয়ে ওখানে, ওই ব্রিজ তখন হয়নি, নৌকায় চড়ে যাওয়ার সময় ওখানে ঘোষণা দিয়েছিল, তৎপরবর্তী পর্যায়ে বিএনপির সময়ে ওখানে আমাদের ওই ব্রিজের টেন্ডার হয়, পরবর্তীতে বন্যার নদী ভাঙ্গনের কারণে কিছুটা সময় কাজ স্থগিত হয়েছিল, পরবর্তী এটাকে এক্সটেনশন করে ওই এলাকার জনগণের স্বার্থ বিবেচনা করে ব্রিজটি পূর্ণাঙ্গ করা হয়। অনেক ধন্যবাদ আমি মাননীয় সাংসদের কাছে আবার একটু। দৃশ্যমান উন্নয়ন বলতে আসলে এখানে টেক্সটাইল উন্নয়ন কিংবা অর্থনৈতিক জোনের প্রয়োজন। অনেক ধন্যবাদ, অর্থনৈতিক জোনের প্রয়োজন এটাও আমরা একেবারেই জানছিলাম এবং মাননীয় সাংসদ, এই ইপিজেড তৈরির ক্ষেত্রে আপনার কোনো রকমের উদ্যোগ আছে কি না এবং সামনে আপনি কী করতে চান? আর আমি 4 বারের সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তিনি 1919 সালের নভেম্বর মাসে গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড নামে একটি ইপিজেড অনুমোদন করেছেন, এটা 11তম ইপিজেড 64 জেলার মধ্যে, এরপরে যশোর এবং পটুয়াখালী করার কথা 12 এবং 13তম। আমরা সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং এই ইপিজেড হওয়ার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী, কেননা এটা আমাদের সবার উপকারে আসবে, শুধু গোবিন্দগঞ্জ উপজেলা না, এই গাইবান্ধা জেলার 7টি উপজেলার প্রায় 2 লাখ ছেলে মেয়ের চাকরির সংস্থান হবে। সেজন্য আমি চাই যে এটা যত তাড়াতাড়ি, এটা যেহেতু অনুমোদিত হয়েছে যত তাড়াতাড়ি বাস্তবায়ন হয় সেদিকে আমাদের প্রচেষ্টা চলছে। অনেক ধন্যবাদ মাননীয় সাংসদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা দুজন অতিথিকেই অনেক ধন্যবাদ জানাই। গাইবান্ধা 4 আসন নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, ফারুক কবির আহমেদ বিএনপি নেতা এবং একই সাথে স্থানীয় যিনি সাংসদ ছিলেন, মনোয়ার হোসেন চৌধুরী আমাদের সাথে উপস্থিত ছিলেন, তারা ভবিষ্যৎ পরিকল্পনার কথা এবং এ পর্যন্ত কী কী উন্নয়ন করেছেন সেই তথ্যও আমাদের জানালেন।